होप यू गाइस आर डूइंग एब्सोल्युटली फाइन। दिस इज योर फ्रेंड सुमंत एंड यू आर वाचिंग एमआरजेड ब्लॉग्स। चले बंधुरा आबार एकटा नतून भिडियो निये। আর আশা করা যায় তোমাদের পুজো সবারই ভালো কেটেছে। শুভ বিজয়া সকলকে। তোমরা যারা আমার লাস্ট যে ইয়ামা এরক্সের ভিডিওটাতে ভালো সাপোর্ট দেখিয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটাতে এত ভালো রেসপন্স দেওয়ার জন্য। আমি আজ পর্যন্ত যত ভিডিও দিয়েছি তার মধ্যে সবচেয়ে ভালো রেসপন্স এই ভিডিওটাতে পেয়েছি। আর সেই ভিডিওটাতেই অনেকে তোমরা কমেন্ট করেছো যে বাইকটার একটা ফুল ইনডেপথ রিভিউ দরকার। তো আজকের ভিডিওটা সেই রিলেটেড। আমি অনেক দিন ধরে এই ভিডিওটা বানাবো ভাবছিলাম, বাট অ্যাকচুয়ালি বাইকটা শোরুমে যেহেতু অ্যাভেলেবেল নেই, বাইকটা আমার একটা বন্ধু কিনেছে সোম, আর সেও কিছু কাজের জন্য ব্যস্ত ছিল, তার জন্য আমি বাইকটা পাচ্ছিলাম না। তো আজকে আমি বাইকটা পেয়েছি, তো চলো সেই রিলেটেড ভিডিওটাই বানানো যাক। তো বন্ধুরা আমি চলে এসেছি NH34-এ বাইকটার একটা ইনডেপথ রিভিউ দেওয়ার জন্য তোমাদেরকে। আর NH34 ছাড়া বেটার অপশান আর কিছু নেই। বাইকটায় ফার্স্ট রাইড করলেই তোমরা বুঝতে পারবে এটা আর কোনো নর্মাল স্কুটারের মতো নয়, এটা সম্পূর্ণ একটা ডিফারেন্ট স্কুটার। এর রাইড ফিলিং, এর পশ্চার, এর ব্যালেন্স, এর ব্রেকিং, এর অ্যাক্সেলারেশন সব কিছুই ডিফারেন্ট নর্মাল স্কুটারের থেকে। তার জন্য এটা ম্যাক্সি স্পোর্টস স্কুটার, আর পাঁচটা স্কুটারের থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। আর বলে রাখি এর সিট হাইটও নর্মাল স্কুটারের থেকে একটু বেশি, খুব বেশি না। তোমাদের যদি 5'5" বা 5'6" তোমাদের হাইট হয় তাহলে তোমরা খুব ভালোভাবে এটাতে পা পেয়ে যাবে মাটি থেকে, তার কম হলে তোমাদেরকে টিপটো করতে হবে। এই স্কুটারটাতে রয়েছে 155 সিসির ইঞ্জিন, সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন, যেটা তোমরা R15-এও দেখতে পাবে। বাট এই স্কুটারের জন্য এটা ডিফারেন্টলি টিউন করা। এর BHP অবশ্যই R15-এর থেকে কম, বাট সেম ইঞ্জিন, সেই জন্য এর অ্যাক্সেলারেশনও অনেক বেটার অন্যান্য স্কুটির থেকে, এবং টপ স্পিডও বেটার। সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু পরে এর টপ স্পিড কত। তার আগে একটু ফাঁকা জায়গায় আমাকে যেতে দাও। এর যেহেতু চাকার সাইজটা বড়, নর্মাল স্কুটারে 11 ইঞ্চ বা 12 ইঞ্চের হুইল হয়, এইটাতে রয়েছে 14 ইঞ্চের হুইল।
এবং এর টায়ারের উইডথটাও অনেক বেশি, সেই জন্য খারাপ রাস্তাতেও এই স্কুটারটার কমফোর্ট লেভেল অনেক বেটার নর্মাল স্কুটারের থেকে। এর পিছনে অন্যান্য স্কুটারে যেরকম সিঙ্গেল হাইড্রোলিক থাকে, এর ডবল হাইড্রোলিক রয়েছে। তবুও বাইকের সাথে এর তুলনা করলে জিনিসটা ফেয়ার হবে না বাইকের হাইড্রোলিকের সাথে, কিন্তু অন্যান্য স্কুটারের থেকে এর কমফোর্ট লেভেল অনেক বেটার। খারাপ রাস্তাতেও আমি চালালাম, কিছুটা খারাপ রাস্তাতেও আমি ফিল করলাম যে এর শক অ্যাবজর্পশন ক্ষমতা অনেক বেশি, সেটা ডুয়াল রাইড করলে তোমরা আরও বেটার বুঝতে পারবে এর শক অ্যাবজর্পশন কতটা ভালো। আর এটাতে R15-এর মতোই রয়েছে VVA, মানে ভেরিয়েবল ভালভ অ্যাকচুয়েশন, যেটা একটা সার্টেন RPM-এর পরে অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যায়। দেখতে পাচ্ছি আমি এখন 62-তে যাচ্ছি, এই দেখো VVA অ্যাক্টিভেটেড হয়ে গেল। সাডেন আমি যদি অ্যাক্সেলারেট করি, বাইকের পিকআপও যেরকম সাডেন বাড়ছে সেরকম ওই VVA-টাও অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। হাইওয়েতে তো কোনো নর্মাল বাইকের থেকে এর ফিলিংস কিছু আলাদা নয়, এবং স্ট্রেট লাইন স্টেবিলিটিও দুর্ধর্ষ। এই যে হাইওয়েতে যাচ্ছি, 66 পিকআপ, উইন্ড ব্লাস্ট আমার ভালোই লাগছে, কিন্তু এর যে স্ট্রেট লাইন স্টেবিলিটি যথেষ্ট ভালো। যেহেতু এই স্কুটারটা ইন্ডিয়ায় অনেক জায়গাতেই এখনও অ্যাভেলেবেল হয়নি, তার জন্য আমি তোমাদেরকে বলতে পারছি না যে তোমরা যাও গিয়ে টেস্ট রাইড নাও, তবে একবার অ্যাভেলেবেল হলে তোমরা অবশ্যই টেস্ট রাইড নাও। তোমাদের স্কুটার সম্পর্কে যে আইডিয়া, স্কুটার সম্পর্কে যে ডেফিনেশান, সেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। এই জন্যই এটা ম্যাক্সি স্পোর্টস স্কুটার, এই ক্যাটাগরির কোনো স্কুটার এখনও পর্যন্ত এই সেগমেন্টের নেই ইন্ডিয়াতে। কোম্পানি ক্লেম করছে এর মাইলেজ 40, বাট তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখনও পর্যন্ত যা তেল ভরেছি তাতে 31.2 অ্যাভারেজ ফুয়েল ইকোনমি দেখাচ্ছে। আর এই বাইকটার সম্পর্কে আর কি বলবো, এটার অনেক আরও ফিচার্স রয়েছে, যেরকম এর ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে, ইয়ামাহা ওয়াই কানেক্ট বলে একটা অ্যাপ রয়েছে, সেটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। সেই অ্যাপটা ডাউনলোড করলে এটার সাথে তুমি তোমার ফোন কানেক্ট করতে পারবে এবং সেখানে টোটাল ডিটেলস দেখতে পাবে, তোমার অ্যাভারেজ ফুয়েল ইকোনমি, তোমার বাইকের পার্কিং লোকেশান, সেটা তুমি কোথায় পার্ক করেছো, বাইচান্স কোনো ভিড়ের মধ্যে পার্কিং এলাকায় তুমি পার্ক করেছো বাইকটা, তুমি খুঁজে পাচ্ছ না, সেই সেন্সারটাও এটাতে রয়েছে। তুমি তোমার ওই ফোনটা কানেক্ট করলে সেই সেন্সারের মাধ্যমে তোমাদের বাইকটা কোথায় পার্ক রয়েছে সেটা ফোনেই তোমাদেরকে দেখিয়ে দেবে। তো আরও এরকম অনেক ফিচার্স রয়েছে, সেটা যেহেতু আমি অ্যাপটা ঘাঁটিনি, সো মোর ফোনে ইনস্টল করেছে, তাই জন্য আমি অ্যাপটা সম্পর্কে আর তো ডিটেলস আমি বলতে পারবো না। যাই হোক, অ্যাপটায় তোমাদের ল্যাপ টাইম, টাইম রেকর্ড, অনেক কিছু ফিচার্স রয়েছে যেটা তোমরা ওই অ্যাপটার মাধ্যমে কন্ট্রোল করতে পারবে। ও অসাধারণ, মানে রাইড করলে রিয়েলি ফিল হচ্ছে যে নর্মাল কোনো স্কুটার চালাচ্ছি না, ডিফারেন্ট কিছু রাইড করছি। পিকআপ আর অ্যাক্সেলারেশন তো অসাধারণ, এবং তার জন্য ব্রেকিংও দুর্ধর্ষ দিয়েছে। যদিও এটা সিঙ্গেল চ্যানেল ABS, সামনের চাকায় ডিস্ক ব্রেক রয়েছে এবং সামনের চাকাতেই ABS সেই জন্য রয়েছে। ব্রেকিংও দুর্ধর্ষ, পাওয়ার যেরকম দিয়েছে স্কুটারটাতে সেই রকমের তার স্টপিং পাওয়ারের জন্য ব্রেকও সেই লেভেলের, এবং ব্রেকিংয়ের ম্যাটারে ইয়ামাকে চোখ বন্ধ করে ট্রাস্ট করা যায়। আমার ইয়ামার এর আগে বাইক ছিল ইয়ামা FZ, R15-ও আমি চালিয়েছি, নো ডাউট ইয়ামার ব্রেকিং টপ নচ। অসাধারণ অসাধারণ, ও মানে ইজিলি এই স্কুটারটা নিয়ে লং রাইড করা যাবে ইজিলি, এবং এত স্মুথ, এত স্মুথ, মানে আমি 80 তুললাম বাইকটাতে, কোনো রকমের কোনো ভাইব্রেশন নেই, মনেই হচ্ছে না যে কোনো স্কুটার চালাচ্ছি। যদি এরকম ওপেন স্ট্রেচ হাইওয়ে হয়, ভালো রাস্তা হয়, ইজিলি তোমরা লং রাইড এই স্কুটারটা নিয়ে করতে পারবে। খারাপ রাস্তাতেও পারবে না বলবো না, যেহেতু স্কুটার এর চাকা বাইকের থেকে ছোট, কিন্তু অন্যান্য স্কুটারের থেকে এর চাকা বড়, এবং এর সাসপেনশন ট্রাভেলও কম এবং একটু স্টিফার সাইডের, যেহেতু এটা স্কুটার তার জন্যই এটা মানে মোটামুটি পারফর্ম করবে খারাপ রাস্তাতে, কিন্তু তোমরা যেতে পারবে, নো ডাউট যেতে পারবে। স্কুটার নিয়ে লোকে লাদাখ, গুরুদংমার অনেক খারাপ খারাপ রাস্তাতেও ট্রাভেল করে, তো আমি কোনো দিনও করিনি, সেই সব ভিডিও আমি ইউটিউবে দেখি। তারা যদি এই স্কুটারটা পায়, নো ডাউট তাদের কাছে বেটার, এবং কোনো বাইক তাদের গ্রুপে যদি কোনো বাইক থাকে সেই বাইকের সাথে স্পিড ম্যাচ করা এটার পক্ষে অসম্ভব কিছুই না। আরামসে কোনো 200cc 250cc বাইকের সাথে আরামসে টুরিংয়ের স্পিড ম্যাচ করতে পারবে।
আর বলে রাখি এটা কৃষ্ণনগরের অন রোড প্রাইস 1,56,000 টাকা অন রোড। কৃষ্ণনগরে এখনও অ্যাভেলেবেল হয়নি এই স্কুটারটা। তোমাদেরকে এই স্কুটারটা সম্পর্কে যে লাস্ট ডেলিভারির ভিডিওটা দেখেছিলাম সেখানেও তোমাদেরকে বলেছি এটা একটা স্পেশাল অকেশনে স্পেশাল রিকোয়েস্টে এই স্কুটারটা কেনা হয়েছে। এটা শোরুমে ঢুকেছিল ফর শো পারপাস, মানে কাস্টমারদের দেখানোর জন্য, যেহেতু শোরুমে চেনাশোনা ছিল সেই জন্যই স্কুটারটা আমরা কিনতে পেরেছি। এখনও ওয়েস্টবেঙ্গলে সেরকমভাবে অ্যাভেলেবেল হয়নি, ইন্ডিয়াতেও অনেক জায়গায় এখানে আমার কমেন্টে এসছে মুম্বাইতেও অ্যাভেলেবেল হয়নি। এর মিটারটাও যথেষ্ট ইনফরমেটিভ, যা যা ইনফরমেশান তোমাদের রাইডের জন্য দরকার সবই রয়েছে। টাইম, স্পিড, তিনটে ট্রিপ মিটার রয়েছে, ফুয়েল ইকোনমি দেখাবে, তারপরে পাশে তোমাদের হচ্ছে ট্যাকোমিটার রয়েছে, সবই যা নেসেসারি ইনফরমেশান সবই দেখাবে। এবং তারপরে তো তোমাদেরকে বললাম ইয়ামা ওয়াই কানেক্ট যে অ্যাপটা রয়েছে সেইটার থ্রু দিয়েও তোমরা আরও ইনফরমেশান তোমরা অ্যাক্সেস করতে পারবে। যেহেতু স্কুটারটার চাকার সাইজ বড়, তার জন্য স্কুটারটাকে ইজিলি ম্যানুভার করা যায় এবং এর ব্যালেন্সও ভালো, খুব ইজিলি স্কুটারটাকে ম্যানুভার করা যাচ্ছে। যেটা ছোট চাকার যে স্কুটারগুলো রয়েছে নর্মালি যেগুলো হয় সেগুলোতে একটু কনফিডেন্সের অভাব লাগে, যেহেতু চাকা ছোট মনে হয় যেন ডিসব্যালেন্স হতে পারে, তো এটাতে সেরকম কোনো অসুবিধা আমার তো মনে হচ্ছে না এখনও অবধি। এই স্কুটারটার আরেকটা ইন্টেলিজেন্ট ব্যাপার রয়েছে, যখনই তোমরা কোথাও দাঁড়াবে স্কুটারটা অটোমেটিক অফ হয়ে যাবে। এই দেখলে আমি কিচ্ছু করলাম না, চাবি অফ করলাম না, কিচ্ছু করলাম না, স্কুটারটা অটোমেটিক অফ হয়ে গেল। আবার যেই আমি থ্রটল দেব অমনি স্কুটারটা আবার ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে। এটা তোমাদের যদি কোনো ট্রাফিক, হেভি ট্রাফিক হয় সেখানে তোমরা যদি দাঁড়াও তাহলে তোমাদেরকে বারবার ইঞ্জিন সুইচ অফ করতে হবে না, চাবি অফ করতে হবে না, অটোমেটিক স্কুটারটা সেন্স করবে যে তোমরা দাঁড়িয়ে রয়েছো। ফুয়েল ইকোনমিটাকে সেভ, মানে ফুয়েল ইকোনমিটাকে ভালো করার জন্য, তোমাদের মাইলেজ বেটার দেওয়ার জন্য, ফুয়েল সেভ করার জন্য এটা অটোমেটিক অফ হয়ে যাবে ইঞ্জিন। আবার তোমরা যেই, তোমাদেরকে ট্রাফিক সিগন্যাল গ্রিন হবে অটোমেটিক, তোমরা যেই অ্যাক্সিলেটারটা মোড়াবে আবার স্টার্ট হয়ে যাবে।